নমস্কার বন্ধুরা সকালের জল খাওয়ারে বা রাত্রে খাওয়ার জন্যে একদম নামমাত্র তেল দিয়ে আজকে নিয়ে এসেছি খুবই হেলদি একটা রেসিপি সবসময় এক ঘে রুটি তরকারি পরোটা এইসব না খেয়ে ডালিয়া দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন এটা খেতেও খুব ভালো হয় আর খুবই হেলদি রেসিপিটা করার জন্য এক কাপ ডালিয়া মেপে নিয়ে নিচ্ছি ডালিয়াটাকে অবশ্যই কাপ দিয়ে বা বাটি দিয়ে মেপে নেবেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ডালিয়া একদম ছোট ছোট হয় দেখতে অনেকেই আপনারা চেনেন আবার অনেকেই চেনেন না বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা প্রশ্ন করেন ডালিয়া কি জিনিস তাদের জন্য দেখিয়ে দিলাম এটা হচ্ছে ভাঙা গমের টুকরো বা ব্রোকেন হুইট খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এটা অনাসেই খেতে পারেন এবার কড়াই গরম করে নিয়ে কিছুটা কাঁচা বাদাম বা চিনে বাদাম ভেজে নিতে হবে যখন দেখবেন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর বাদামটা ফাটতে শুরু করেছে তখনই বুঝতে হবে বাদাম বাদাম ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব গরম কড়াইতে ডালিয়াটাকে ভেজে নিচ্ছি ডালিয়া না ভেজে রান্না করলে ঝরঝরে হবে না একটু আঠা আঠা মতন হবে সেই জন্য ডালিয়াটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি কিন্তু ভাজবো না একেবারেই লালচি করে ভাজার দরকার নেই ডালিয়াটাকে জাস্ট মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন ডালিয়াটা একটুখানি সাদা সাদা মতন হয়ে এসেছে আর ডালিয়া ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই ডালিয়া ভাজা হয়ে গেছে বা ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি ডালিয়া জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই কারণ এটা খুবই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় পুরো রান্নাটা করার জন্যে খুব সামান্য পরিমাণে সাদা তেল আর একদম ছোটো চামচের এক চামচ ঘি গরম করে নিচ্ছি আপনারা চালের পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন আবার সাদা তেল দিয়েও করতে পারেন আবার এইরকমভাবে আমার মতন করে এক চামচ ঘি আর একটুখানি সাদা তেল দিয়েও করতে পারেন একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো হয় সেই জন্য একটুখানি ঘি দিয়েছি তেল আর ঘি ভালো করে গরম হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণে গোটা জিরে আর একটুখানি সর্ষে দিয়ে দিলাম ফোরনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন ফোরন থেকে এবার এখানে দিয়ে দিচ্ছি মিহি করে কুচি করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোরন থেকে মাঝারি যে একটা পেঁয়াজ খুব মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে মিনিটখানাকার জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আর গাজর হাফ চামচ নুন দিয়ে আলু আর গাজর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যেহেতু তেলের পরিমাণ আমি একদম অল্প দিয়েছি সেজন্যই একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভাজতে হবে নাহলে কিন্তু সবজিটা এত অল্প তেল দিয়ে ভাজা যাবে না আর নুন দিলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি মজে যায় সেজন্য জন্য একটুখানি নুন দিয়ে একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে সবজি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় লাগবে না একদম কম আছে তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখলে দেখবেন সবজিটা সেদ্ধ হয়ে যাবে এইবার এখানে ধুয়ে রাখা ডালিয়াটাকে দিয়ে দিলাম ডালিয়াটাকে সবজির সাথে মিডিয়াম আছে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি এইভাবে করলে ডালিয়াটা কিন্তু একদম ঝরঝরে হবে একটার গায়ে একটা লেগে থাকবে না খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো সব কিছু এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ডালিয়াটা কিন্তু সুন্দর ঝুরঝুরে মতন হয়ে গেছে এবার এখানে আমরা দিয়ে দেবো জল তো যেই কাপ দিয়ে মেপে আমি ডালিয়া নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়ে মেপে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ গরম জল এখানে আমি এক কাপ ডালিয়া নিয়েছিলাম এক কাপ ডালিয়ার জন্যে দিচ্ছি দুই কাপ জল আমি সেজন্যই প্রথমে বলেছিলাম ডালিয়াটাকে মেপে নিতে ডালিয়াটাকে অবশ্যই করে মেপে নেবেন যতটা ডালিয়া ইউজ করবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে রান্নাটা করবেন তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে তো এবার এখানে স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে চিনি দিলাম তবে চিনি দেওয়া যদি একদমই অপছন্দ হয় তবে চিনি বাদ দিয়েও করতে পারেন তবে চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এবার মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ডালিয়াটাকে রান্না করে নিয়েছি দেখুন জলটা কিন্তু প্রায় টেনে এসেছে গ্যাসের আছে একদম কমিয়ে দিয়েছি এ সময় একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রোস্ট করে রাখা চিনে বাদামটাকে এবার দিয়ে দিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম বাদামটা দিয়ে দিলাম বাদামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একদম কম আছে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব তাহলে কিন্তু ডালিয়াটা দেখবেন একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে একটার গায়ে একটা লেগে থাকবে না আর খুবই ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে তো দুই তিন মিনিট একদম কম আছে রান্না করার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালিয়াটা কিন্তু খুবই ভালো করে সুসিদ্ধ হয়েছে আর একটার গায়ে একটা লেগে নেই একদমই ঝরঝরে হয়ে রান্না হয়েছে আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে রান্নাটা করবেন দেখবেন এটা খেতেও খুব ভালো হবে আর ডালিয়াটা একদম ঝরঝরে হবে জলের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডালিয়া সুন্দর সেদ্ধ হবে আর একদমই ঝরঝরে হবে তো এবার একটা বাটিতে এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি সকালের ব্রেকফাস্টে বা ডিনারেও কিন্তু এই রান্নাটা আপনারা তৈরি করে খেতে পারেন এটা খেতেও খুব ভালো হয় আর খুবই হেলদি একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এটা অনায়াসেই খেতে পারেন তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন